সাগরে ভেসে থাকা হাজার হাজার রোহিঙ্গাদের সাহায্যে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক বৃহস্পতিবার জেনেবাই আহ্বান জানান তিনি তুর্ক বলেন জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক সাগর পারি দিচ্ছে রোহিঙ্গারা তিনি আরও জানান চলতি বছর বাংলাদেশ ও মিয়ানমার ছেড়ে সমুদ্র পথে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গার সংখ্যা অন্তত আড়াই হাজার গত বছর এই সংখ্যা ছিল পাঁচশো এমনকি বছর এমন প্রচেষ্টায় প্রায় দুশো রোহিঙ্গার প্রাণ গেছে বলেও জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান তবে কেন এত সংখ্যক রোহিঙ্গা শরণার্থী শিবির ছাড়ছে তা এখনো স্পষ্ট নয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার যাওয়ায় তাদের পছন্দের জায়গায় যাওয়ার সুযোগ বেড়েছে বলেও মনে করা হচ্ছে